राज्य के मंत्री व कोलकाता नगर निगम के पूर्व मेयर फिरहाद हकीम के पूर्व पीए अनिर्बान चटर्जी ने भाजपा का दामन थामा। बुधवार को प्रदेश भाजपा मुख्यालय में भाजपा के वरिष्ठ नेता मुकुल रॉय और प्रदेश महासचिव प्रताप बनर्जी ने उन्हें पार्टी का झंडा थमाया। इस दौरान मुकुल रॉय ने कहा कि तृणमूल के लगभग 150 ऐसे नेता है जिनसे अक्सर मेरी बातें होती है। जैसे जैसे ममता सरकार का पतन करीब आएगा वैसे वैसे स्थितियाँ स्पष्ट होंगी। যে 294টা লোকসভা 294 ভাবে তার মধ্যে 9টা আসনে জিতেছে একদল আর একদল একটা আসনে জিততে পারে, এটা তোষণ করতে এবং এটা আরো তোষণ করুক, তোষণ করতে পারে ওই 9টাও শূন্য হয়ে যাবে আর এক তো নেই, ওটাও মাইনাস হয়ে যাবে। মনে যায় না গতকাল রাত্রে আমার সাথে শোভন চ্যাটার্জি টেলিফোনে কথা হয়ে চেষ্টা করেছিলাম, কথা সে আসতে বলতে পারিনি। তবে শোভন দিল্লি গেছে এটা আমি শুনেছি, ব্যক্তিগত কাজে অনেকে দিল্লি যেতে পারে, দিল্লি গেলেই যে সেটা জয়েন করতে যাচ্ছে তার কোনো বক্তব্য নেই। দিল্লিতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা সবাই আছে, যদিও কারোর সাথে কথা বলতে চাই। মুকুল রায় নিয়ে বুধবার কো সংবাদদাতা সম্মেলন কে দৌরান ইয়া আরোপ লাগায়া হ্যায় কি রাজ্য সরকার ভাজপা কে 20 নেতাও কে খিলাফ সাজিশ রচ রহি হ্যায়। উনহোনে কাহা হ্যায় কি রাজ্য সরকার কে আইবি বিভাগ কি ওর সে এক সার্কুলার জারি কিয়া গয়া হ্যায় জিনমে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি, বাবুল সুপ্রিয়, মুকুল রায়, অর্জুন সিং ও ভারতী ঘোষ কে সিবা ওর ভি কই ভাজপা নেতাও কে নাম শামিল হ্যায়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনাদেশের বাইরে গিয়ে তো কিছু হয় না, আর এই কথা বলতে গিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে জনাদেশ। স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র 80,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। আজ অব্দি আমাদের 23 মে পর থেকে ভারতীয় জনতা পার্টির প্রায় 16 জন কর্মী খুন হয়েছে। চারিদিকে খুন সন্ত্রাস অব্যাহত রয়েছে এবং সাথে সাথে পুলিশি সন্ত্রাসও অব্যাহত রয়েছে। কোনো জায়গায় কেউ যদি দল পরিত্যাগ করে বা কাউন্সিলররা দল পরিত্যাগ করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এটা এখনো অব্যাহত চলছে। এবং শুধু তাই নয়, নতুন করে সার্কুলার দিয়ে আইবি ডিপার্টমেন্ট দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, মুকুল রায়, প্রতাপ ব্যানার্জি, জয়প্রকাশ মজুমদার, অর্জুন সিং এদের বিরুদ্ধে মামলা সাজাবার জন্যে সার্কুলার ইস্যু করছে কলকাতার রাজ্য সরকারের আইবি ডিপার্টমেন্ট। গতকালের ডেটে এটা ইস্যু হয়েছে।